হ্যালো গাইস, দিস ইজ অপূর্ব মির্জা, ব্যাক এগেইন টু অ্যানাদার নিউ ভিডিওস। আর আজকে থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, সো আমরা মানে আমরা আসছি কোন এসে বড় স্ক্রিনে ওয়ার্ল্ড কাপ লাইভ চলবে এই জন্য। আর বেসিক্যালি ওয়েবসাইটগুলোতে বহুত ঘাটাঘাটি করা হয়েছে টিকেটের জন্য। আর ফার্স্ট ম্যাচ যেটা ছিল উদ্বোধনী ম্যাচ, এটা টিকেট টোটালি পাওয়া যায় নাই, এটা অনেক আগেই বুক হয়ে গেছে। আর আজকে এখানে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। আর আজকের ম্যাচ হলো, আজকে হবে কাতার ভিএস ইকুয়াডর। সো এই দুই দলের ম্যাচ হবে। আর এই জন্য আমি নর্মালি আজকে সাপোর্ট করতেছি কাতারকে, বিকজ কাতার খেলবে। আর নর্মালি সবসময় যেটা সাপোর্ট, আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কারণ ভালোবাসার অপর নাম হলো আর্জেন্টিনা। আর আপনি কোন দল সাপোর্ট করেন কাইন্ডলি জানাবেন। সো কথা না বাড়িয়ে চলেন সামনে বাড়ি আর ম্যাচটা উপভোগ করি। আর ওইখানে কনসার্টও চলতেছে, আর ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। লেটস গো। This is called Argentina. এই যে দেখেন আমার পিছনে অলরেডি একটা মানে ক্যালিওগ্রাফি দেখতেছেন, মানে একটা স্থাপনা আর্জেন্টিনার নামে, ঠিক আছে। আর যে এটা করছে আই থিঙ্ক মানে যারা আর্কিটেক্ট ছিল, ওরাও মেবি আর্জেন্টিনার ফ্যান, কারণ কাতার সরকারও জানে, ইভেন পুরো ওয়ার্ল্ড জানে সবচেয়ে থেকে বেশি সাপোর্টার এশিয়ার মধ্যে আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল। আর নর্মালি ব্রাজিলের কিন্তু এরকম ব্রাজিলের নাম দিয়ে কোনো ক্যালিওগ্রাফি নাই কর্নেশের ভিতরে। আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট। আর আজকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এর মধ্যে মানুষ একদম গাছে উঠে খেলা, গাছের মধ্যে খেলে ফিল্ডে পুরো বাংলাদেশের মতো লাগে, গাছের মধ্যে কই, আরে বাবা কি অবস্থা। এই যে ফুটবল ম্যাচ দেখার জন্য এটা বড়ই গাছ, এটা কিন্তু কাটা গাছ, গাছের মধ্যে উঠে গেছে এই কাটামাটা ঠেলা, ওরে বাবা কি শখ রে প্লাবানের। দুইটা স্ক্রিন লাগানো হয়েছে, ছোট ছোট এখানে একটা ওই পাশে একটা, দুইটা। আর অডিয়েন্সের অনেক চাপ, অনেকেই টিকিট পায় নাই, তবে কোন এসে এরকম ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আর এই যে দেখেন অবস্থা, পুরো বাংলাদেশের সিনের মতো, ব্যারিকেডের উপরে বৈশা, এই যে সামনে বড় স্ক্রিন আছে যেটার মধ্যে খেলা চলতেছে লাইভ, আর আর এই যে অবস্থা, জোস আইডিয়া আমার এসে, মানে এটা হলো গ্যালারি, ঠিক আছে, জোস জোস। এগুলো কি দেখতেছি ভাই, কাতারের ভিতরে এরকম দৃশ্য প্রথমবার। ম্যাচ সবাই খুবই শান্তভাবে দেখতেছে, কারণ মানে আজকে খেলা হলো কাতার ভিএস ইকুয়াডর, কাতারে অলরেডি দুইটা হয়ে গেছে, যে কারণে পাবলিকের কোনো উত্তেজনা নাই, ঠিক আছে, পাবলিক পুরা চুপচাপ চুপচাপ হইয়া বৈশা দেখতেছে, মনে হইতেছে কোনো হরর ফিল্ম দেখতেছে, যে কারণে মানে পুরো সাইলেন্ট মোডে আছে সবাই, কোনো কথা চলতেছে না এখন। হ্যাঁ, আমি নিজে পার্সোনালি কাতার সাপোর্টার, ঠিক আছে, কাতারে যদি দুইটা খায় তাও কোনো প্রবলেম নাই, তবে আশা করি যেন কাতার জিতে, দেখা যাক, আল্লাহ ভরসা। খেলা কিন্তু এখনো শেষ হয় নাই, খেলা কন্টিনিউ চলতেছে, ঠিক আছে, খেলা অনলি 40-45 মিনিট গেছে, আরো অর্ধেক টাইম বাকি আছে, দেখা যাক, যে কোনো মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এই যে বড় স্ক্রিনে যে এখানে খেলা চলতেছে এটা দৃশ্য হলো এটা, আর এর একটু পাশেই কনসার্ট চলতেছে, চলেন কনসার্টের দৃশ্যটা একটু দেখি। Thank you.
এখানে কার কি কে কতটুকু প্রেসার, ঠিক আছে, এটা মাপার জন্য গায়ের পুরা এনার্জি দিয়ে কিক মারছে, ঠিক আছে, 41 এর উপরে যাইতেই পারতেছি না, সেন্সরের সমস্যা আছে, তুমি তো 19 তুমি 50 আপ করছো, যাও এখন খেলার মানে হাফ টাইম চলতেছে, যে কারণে মানে 45 মিনিট অলরেডি খেলা শেষ, হাফ টাইম চলতেছে, যে কারণে পিছনে কনসার্ট চলতেছে অলরেডি, আর আমরা কনসার্টে একটু ঘুরে আসলাম, ঠিক আছে, আর আজকের খেলা চলতেছে কাতার ভিএস ইকুয়াডো, অলরেডি ইকুয়াডো কাতার আমি একটু কষ্টে আছি মামা, আমি চাই যে কাতার এটা সমান করে আরো একটা দেখি, সবাই এনে কাতার সাপোর্টার, এখানে যত দেখতেছেন সব কাতার সাপোর্টার, উই লাভ কাতার, খেলা অলরেডি এক ঘন্টা শেষ, কিন্তু কাতার এখনো একটা গোলও দিতে পারে নাই, ঠিক আছে, ইকুয়াডো এখনো 2টা, কাতার 0, তো ভয় লাগতেছে, জানি না কি হয়। এই তো শুরু হয়েছে, thank you.
কিন্তু আরো খুব সুন্দর হয়েছে। আজকে যদি কাতার জিততো কি অবস্থা করলো? ওয়েলকাম টু কাতার কই লেখাটা কই আসে নাকি? আরে আজকে আরো আইবো আরো আইবো কি মামা বইয়া রইছো কে? বাসা যাইবো না? কাতার দুইটা খাইছে আর ওরা মনে করো যে কাতার একটাও দিতে পারে নাই, ঠিক আছে? কাতার জিরো ওরা দুইটা, বুঝো নাই? সো গাইজ আজকে যে ম্যাচ ছিল আজকে ম্যাচের স্কোর হলো কাতার জিরো আর ইকুয়াডো টু। ম্যাচটা পুরাটাই দেখছি, ঠিক আছে? পাশেই কনসার্ট চলতেছিল কিন্তু তেমন কনসার্টও এনজয় করতে পারি নাই, কারণ মানে মন টন খারাপ হয়ে গেছে। যখন খেলা প্রায় শেষ পর্যায়ে, মানে এর খেলা যখন হাফ টাইম ছিল, ঠিক আছে, তখন পর্যন্ত আশার মধ্যে ছিলাম যে হ্যাঁ মেবি কাতার মানে গোলগুলা একটা দুইটা গোল দিতে পারে বা গোলগুলা সমান হইতে পারে, কিন্তু আসলে উল্টাটা হয়েছে। যাক ব্যাপার না, খেলার মধ্যে হারজিত আছেই, তবে আসছি ঘুরতে, ভালো এনজয় করছি। আর ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন, সবাইকে ধন্যবাদ যারা ব্লগটা শেষ পর্যন্ত ছিলেন। আবার আপনাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে, খোদা হাফেজ।